নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল বছর ২৪ যুবক স্বর্ণদীপ মণ্ডল, কিন্তু প্রায় ১০ ঘন্টা অতিক্রান্ত হলেও ঘরের ছেলে ঘরে না ফেরায় কার্যত দিশাহীন হয়ে পড়েন স্বর্ণদীপের অভিভাবক। আর তখনই অজানা নম্বর থেকে মুক্তিপঞ্চে আসে একটি ফোন, স্বর্ণদীপের মুক্তির জন্য ২ লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা। এরপর মাথায় বাজ ভেঙে পড়ে মণ্ডল দম্পতির। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্গত রাধানগর গ্রাম পঞ্চায়েতের ডিহি এলাকায়। ঠিক কি ঘটেছিল আসুন শোনা যাক অপহৃতের মা তপতী মণ্ডল কি বলছেন। ঘটনাটা হয়েছে, ও আমার কিছু বলেনি, আমরা জানি না। ও বললো মা আসছি বলে, আর ওই যে গেছে তারপর আর আসেনি। তার মানে কিছুক্ষণ পর ফোন করে বলছে যে আমার ২ লক্ষ টাকা দিতে হবে তবে ছাড়বে, মানে ওরাই বলছে। ওই ছেলে ছাড়া হয়তো আটকে রেখে দিয়েছি। হ্যাঁ, আমার ছেলে দিয়ে ফোন করাচ্ছে, ওরাও করছে, বলে কি যে এরকম মানে ওই ২ লক্ষ টাকা দিতে। আমি তাও বলছি যে দেখো আমার ছেলে যদি বা বদমাইশি করে থাকে, আমি আমার ছেলেকে সবাই আনুন, আমার ছেলে সে যোগাযোগ করে সে টাকা পয়সা যোগাযোগ করে দেবে। তাও শুনছে না, বলে কি না ও আপনি নিয়ে আসুন তবে টাকা দেবো। এত বিপুল অঙ্কের টাকা জোগাড় করা প্রায় অসম্ভব হওয়ায় শেষ পর্যন্ত নরেন্দ্রপুর থানায় দ্বারস্থ হন অসহায় বাবা মা। টাকার দাবিতে মোট ৩বার ফোন করা হয় বলে জানা গিয়েছে। রবিবার রাতে অপহরণের অভিযোগ দায়ের হওয়ার পর রাতেই তদন্তে নামে নরেন্দ্রপুর থানার পুলিশ। অবশেষে সোমবার ভোর রাতে কেএলসি থানার কাটাতলা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার বাড়ি থেকেই স্বর্ণদীপকে উদ্ধার করা হয়। তবে ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা পুলিশের তরফ থেকে তাও খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, দ্য রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।